মালিক ঘরে আলো নেই, রান্না করব কি করে? সাবধানে হাঁটবে তো। কিচ্ছু পাবি না তুই বাজারে গিয়ে। কেন? যতটা আমি জানি বন্দিতার ঠাকুমার ব্যাপারে, এতক্ষণের মধ্যে তো সে বাজার থেকে সমস্ত মোমবাতি সমস্ত প্রদীপ তুলিয়ে নিয়েছে। কোনো দোকান বাদ দিইনি ঠাকুমা যেখানে কোনো মোমবাতি বা কোনো প্রদীপ পাওয়া যাবে। আরে বন্দিতা দিদি, তুমি এই অন্ধকার ঘরে একা একা বসে কি করছো জানিস? ওই পরিবারের কারোর অভ্যেস নেই আলো ছাড়া থাকার। ওরা যদি এইভাবে অন্ধকারে থাকে তাহলে আমার ঘরে আলো থাকলে কি ভালো দেখাবে? যখন তুলসীপুরে ছিলাম তখন শ্বশুর মশাই শুধুমাত্র একবার ফোন করত বিদ্যুৎ দপ্তরে, আর আলো সঙ্গে সঙ্গে চলে আসতো। কিন্তু এই বাড়ির সব কিছুই ঠাকুমার হাতে আছে বন্দিতা দিদি, তোমার হাতে নেই। এমনিতে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, কিন্তু বাদ দিন, মিথ্যে আমি বলি না আর সত্যিটা আপনি শুনতে পারবেন না। কিছু কথা কিছু মার তবেই বোঝে নারী জাত। যতক্ষণ না আমি উঠলে উঠব ততক্ষণ তুই বর্ষণ করবি না? মিথ্যে বললে প্রাণ নিয়ে নেবেন শাশুড়ি মা। আর সত্যিটা এটা যে গ্রামবাসীরা আপনার নামে অনেক রকম কথা বলছে। গ্রামবাসীরা বলছে এই যে ঠাকুমার যে নাতনি এসেছে তার জন্য সম্মান না নষ্ট হয় দাস পরিবারের। বন্দিতাকে নিয়ে অনেক ধরনের কথা শুরু হয়েছে, যে না তো এখনো বিবাহিত আর না ওকে স্বামী ছেড়ে দিয়েছে, আর তার উপরে ওই জমিদারেরা অনিরুদ্ধ রায় চৌধুরী আমাদের বাড়ির পাশে এসে থাকতে শুরু করেছে। আর আপনি তো এটা জানেন শাশুড়ি মা, যদি ব্যাপারটা মেয়েদের নিয়ে হয় তাহলে গ্রামের সবার সেটা নিয়ে পরনিন্দা পরচর্চা করতে বেশি দিন সময় লাগবে না। জানি আমি বাড়ির মেয়েরা বাড়ির মন্দিরে থাকলে তখন গঙ্গা জল, আর যেই সেই গঙ্গা জল বাইরের গলিতে পড়ে তখন মানুষের পায়ের ধুলো ধুতে ধুতে কাদা হয়ে যায়। আমি বন্দিতার জীবনকে এভাবে কাদা হতে দেব না, তার জন্য আমায় যা খুশি করতে হোক।
তোমার বুদ্ধিটা ঠিকঠাক খাটাচ্ছ না। বাইরে থেকে যে লোক আসে তারা এই তারগুলো নিয়ে কাজ করে, এগুলো মেয়ের কাজ নয়। আমার তো ভয় করছে, ঠাকুমা দেখে নিলে না রক্ষে থাকবে না। এরকম কিচ্ছু হবে না টাপুর, এরকম কোনো কাজ নেই যেটা ছেলেরা করতে পারে আর মেয়েরা করতে পারে না। কিন্তু এই বন্দিতা ঠাকুমা এটা হতে কি করে দিল? কাকা, আরে অনিরুদ্ধ বাবা, কারেন্ট এসে গেছে, আলোকিত হয়ে গেছে ঘর। হ্যাঁ কাকা, কিন্তু কারেন্ট এসেছে বলে আলো জ্বলেনি। তাহলে এইবারে আমাদের বাড়ির কিরণই এই বাড়িটাকে আলোকিত করলো, দেখো। মানে বন্দিতা? হ্যাঁ কাকা, বন্দিতা। মা দিদি, তুমি তো মেয়ে হয়ে একজন ছেলের কাজ করে দেখালে, কিন্তু কি করে করলে? এটা শিক্ষার মাধ্যমেই হয়েছে টাপুর। কারণ আমার সখা বাবু বলেন যে শিক্ষাই হলো সেই অস্ত্র যেটা একটা ছেলে আর একটা মেয়ের ভেদাভেদকে দূর করতে পারে, মেয়েদেরকেও আত্মনির্ভর করতে পারে। তাই জন্য শাখা বাবু এখান থেকে কোথাও যাননি, বরং প্রতিবেশী হয়ে আমাদের সামনেই থাকছেন, যাতে ঠাকুমা আমার থেকে এই বই খাতাটা কেড়ে নিতে পারে আর আমার ব্যারিস্টার বাবু হওয়ার স্বপ্নকে ভাঙতে না পারে। কাকা জানো, আমি আজকেই ওকে বিদ্যুৎ সরবরাহ ও সার্কিটের ব্যাপারে বোঝাচ্ছিলাম, আর দেখো কিভাবে আজকে বন্দিতা আরো একবার সাম্প্রতিক জ্ঞানকে বাস্তব জীবনে রূপান্তরিত করলো। কাকা, আজ পর্যন্ত এটা আমি জানতাম যে বন্দিতা খুব বুদ্ধিমতী, কিন্তু আজকের পর বন্দিতার ঠাকুমা এই কথাটা জানবেন, এমনকি মেনেও নেবেন। আমার দুর্গা মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা যে বন্দিতার ঠাকুমা যেন বন্দিতার এই বুদ্ধিমত্তার প্রশংসা করেন। উনি যেন এটা জানতে পারেন, বুঝতে পারেন যে উনার নাতনি একটা হীরে, সে যেন সংসারে যাতাকলে না পড়ে, সে যেন নিজের জীবনে এগিয়ে যেতে পারে খুব স্বাচ্ছন্দে। বাবা, তোর এটা মনে হচ্ছে না যে তুই একটু বেশিই আশা করে ফেলছিস? ওই ভারতের সব থেকে বড় পর্বত কি যেন একটা আছে, হিমালয়। হ্যাঁ, হিমালয়। শোন, হিমালয় পর্বতের বরফ একবার গলে যেতে পারে, কিন্তু এই বন্দিতার ঠাকুমা উনি কোনোদিনও বদলাবেন না। মা মা, সামনের বাড়িতে বিদ্যুৎ এসে গেছে। তোকে বৌমা করে আমার কপাল পুড়েছে, চোখ নয়, দেখতে পাচ্ছি আমি। কিন্তু জানতে হবে বিদ্যুৎ এলো কি করে, এদের বিদ্যুতের বাক্স তো আমাদের ভাগেই পড়ে নাকি? এত রাতে ওরা লোক পেল কোথা থেকে? কোন বিদ্যুতের লোক আসেনি ঠাকুমা। ওই কাটা তারটাকে আমি জড়েছি। তুই একটা মেয়ে হয়ে ওই বিদ্যুতের তারগুলোই কি করে হাত দিতে পারিস বন্দিতা? রাবারের চটি আর কাঠের লাঠি দিয়ে। শাখা বাবু আমাকে বিদ্যুৎ সংযোজনে পাঠ পড়িয়েছিলেন যে, আমি জানি ঠাকুমা তোমার হয়তো এই ব্যাপারটা ভালো লাগেনি, কিন্তু আমার উদ্দেশ্য তোমাকে অপমান করা একদমই ছিল না। কিন্তু ওনারাও আমার পরিবার, যেরকম আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না, ঠিক ওই রকমই ওদেরকেও কষ্টে দেখতে পারবো না আমি। আমি তো এটাই প্রার্থনা করি দুর্গা মায়ের কাছে, যেভাবে আমি
সেরকম রায়চৌধুরী পরিবার আর দাস পরিবারের মনের তারা জুড়ে দিতে পারি। এ কি করলি তুই বন্দিতা? যা ক্ষমা চা মায়ের কাছে। কিন্তু আমি যখন কোনো ভুলই করিনি তাহলে কেন ক্ষমা চাইবো আমি? আমার শাখা বাবু বলেন, যদি ভুল করো তাহলে ক্ষমা চাইতে পিছু পা হইও না, আর যদি ভুল না করো তাহলে যাই হোক না কেন মাথা নিচু করো না। কিছু শেখ রিমঝিম, বন্দিতার কাছ থেকে কিছু শেখ। কি বুদ্ধিমতী তুই! তুই আমার একটা কাজ করবি, আমার শোয়ার চাদরটা না ছিঁড়ে গেছে, তুই কি ওটা সেলাই করে দিবি? রাত্রিরে না ঠান্ডায় আমি কুঁকড়ে যাই। তুই সেলাই পড়াই তো জানিস নিশ্চয়ই, তোর সখা বাবু তোকে শেখায়নি? আমাকে সখা বাবু নয়, আমার কাকা শ্বশুর মশাই আমাকে শিখিয়েছেন। দাও চাদর, আমি এখনই সেলাই করে দিচ্ছি। কিন্তু মা, তুই পারলে এর মুখটাও সেলাই করে দিস। যা চাদর নিয়ে আয়, আর হ্যাঁ সঙ্গে সুচ্ছুতো নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আনছি। আরে কোথায় গেলি শিগগির কর। এবার দেখ ঠাকুমার শাস্তি। আরে সূচ কোথায় গেল? এখন এইসবের মধ্যে সূচ কোথায় খুঁজে পাবো? আরে অন্য সূচ নিয়ে আয়। আরে কিন্তু অন্য সূচ তো নেই, এটাই তো শেষ সূচ ছিল কৌটোতে। না হ্যাঁ 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 ঠিক বলেছেন, মিথ্যে বললে প্রাণ নিয়ে নেবেন আমার, কিন্তু আজ রাতে তো আপনাকে ঠান্ডাতেই মানে কাঁপতে কাঁপতেই কাটাতে হবে। সেটা কি করে হবে? আরে বন্দিতা ও ঠাকুমাকে ঠান্ডায় কুকড়ে থাকতে দেখতে পারবে নাকি? ও খুঁজে নেবে সূচটা। অন্যের বিদ্যুৎ চলে গেলে বন্দিতা সহ্য করতে পারে না, তাহলে কি নিজের ঠাকুমাকে ঠান্ডায় কুকড়ে থাকতে দেখতে পারবে? পারবে না তো। খুঁজে নিবি তো সূচটা? হ্যাঁ ঠাকুমা, আমি খুঁজে নেব। সাব্বাস। মিথ্যে বললে প্রাণ নিয়ে নিও আমার, সূচ খুঁজতে সারা রাত কেটে যাবে। ঠাকুমা কাজ করাচ্ছেন না, শাস্তি দিচ্ছেন বন্দিতাকে। পেনি সূচ বন্দিতা, তুই খুঁজতে থাক পেয়ে যাবি। আর এই বিচালিগুলো যে দড়িটা দিয়ে বাঁধা ছিল সেটা খুব পলকা ছিল, আমি নতুন দড়ি খুঁজে এনেছি মজবুত, এই দেখ। আমি যে দড়ির সাহায্যে ওর সখা বাবু ওকে পড়াশোনা করাচ্ছেন। ঘুড়ি আর ছুঁড়ি আমি সেটাকেই কেটে দেব। এটা তো খুব মজবুত দড়ি, এটা ছুরি দিয়েও কাটলো না, কাটারি দিয়ে কাটতে হলো।
আর আমিও এটাকে কেটে তবে ছাড়লাম। মনে রাখিস বন্দিতা, খুদের সাথে লড়াইয়ে আর জেদির সাথে বড়াইয়ে নিজেরই ক্ষতি হয়। মনে হয় ঠাকুমা জানতে পেরে গেছেন যে সখা বাবু আমাকে দড়ির মাধ্যমে পড়াশোনার কাগজ পাঠান। এবার এই সব বিচালিগুলো তুই এই দড়িটা দিয়েই বাঁধিস, এটা এখন এই কাজেই লাগবে। কি ভাবছিস, এখন তিনটে কাজ করতে হবে তোকে? আগে সূচ খুঁজবি, তারপর সূচটা পেয়ে গেলে আমার চাদরটা সেলাই করবি, আর চাদর সেলাই করার পর এই সব বিচালিগুলো এই দড়িটা দিয়েই বাঁধবি। এখন এই দড়িটা এই কাজেই লাগবে। কিন্তু মা, বন্দিতা একা এত কিছু? দেওয়ালে ওঠা পিঁপড়ে আর কাজ করতে থাকা মেয়েকে দেখলে দুজনকেই কম ভাবিস না। তোর মতো আলসে নয় ও, যেখানে ও ছেলেদের কাজ এত ভালো করে করে সেখানে মেয়েদের কাজ তো তুড়ে মেঁদে করে নেবে, তাই না বন্দিতা? যা যা নিজের কাজ কর, আর ওকে নিজের কাজ করতে দে, যা। কালকে সকালে এটা পড়াতে হবে বন্দিতাকে। বন্দিতা যেখানেই থাকুক না কেন, ওর পড়াশোনা বন্ধ হতে দেব না আমি। সব দিক দিয়ে চেষ্টা করব যে বন্দিতা যেন ভালো করে লেখাপড়া করতে পারে। আমি বন্দিতার জীবনে কোনো কিছুর কমতি আসতে দেব না, যাতে ওর কখনো কিছু খুঁজে পেতে অসুবিধে না হয়। সবকিছু ওর চোখের সামনে প্রস্তুত রাখবো আমি সব সময়। বন্দিতার লেখাপড়ার জন্য প্রত্যেকটা বিষয় তৈরি আছে, এবার বন্দিতা এইভাবে পড়বে। এই নাও ঠাকুমা, সেলাই করে দিয়েছে চাদর। এবার আর তোমার ঠান্ডায় কষ্ট পেতে হবে না। ওই শুকনো বিচালিগুলো ওই দড়িটা দিয়ে বেঁধে দিস, বুঝেছিস? অনেক নোংরা ভরে গেছে, সব পরিষ্কার করে ঘুমোস। যা। কিছু কথা কিছু মার, তবেই বোঝে নারী জাত। সকালে পড়াশোনার কাগজ আমায় কি করে পাঠাবেন সখা বাবু?